দেখতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আর আমরা কিন্তু বাড়ির সকলে খুব ভালো আছি। তো দেখো আজকে একদম ইভিনিং ভ্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যাবেলার রান্নার তোড়জোড় চলছে, যেহেতু আজকে বুধবার। তো বুধবার মানেই হচ্ছে আমার বর আর দাদা ভাই কিন্তু বাড়িতে আসে আজকে। তো দেখো ওরা কিন্তু চলে এসেছে অলরেডি। আর আমি এখানে দেখো কুমড়োটা কেটেছি, কুমড়ো আর আলুর তরকারি হবে বলে কেটেছিলাম, কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে কারণ এটা কালকে টিফিনের তরকারি হবে। তো যেহেতু বৃহস্পতিবার কালকে, তো কালকে তো ওরা আবার চলে যাবে, তো তাই টিফিনের তরকারি হবে। আর এখানে দেখো আজকে কেটেছি আলু, আলু ভাজা হবে, একদম সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি। আর এইরকম আলু ভাজা, সরু সরু আলু ভাজা কিন্তু আমরা সকলেই ভালোবাসি, ইভেন আমি তো ভীষণই ভালোবাসি। আর আমার বাড়ির যে বাচ্চাগুলো আছে তারা খুব ভালোবাসে। আর তোমাদের মধ্যে কেউ আছো নাকি যারা দেখছো এখন এরকম আলু ভাজা খেতে ভালোবাসো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো দেখো আমি কড়াইয়ে তেল, কাঁচা লঙ্কা চিড়ে আর ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ আগে আলুতে না নুনটা মাখিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে নুনটা যদি আলুতে মাখিয়ে রাখতাম আগে থেকে রাখি, তাহলে কিন্তু আলুর যে এক্সট্রা জল থাকে সেটা ঝরে যায় আর কড়ার চারিদিকে লেগে যায় না আলুটা। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, দেখবে কড়ার কিন্তু একদম লাগবে না একটু আলুগুলো। তো যদি আমি নুনটা ভাজার সময় দিই তাহলে কিন্তু কড়ার চারিদিকে একদম লেগে যায় আলুগুলো, তো একদম ভীষণই বাজে দেখতে লাগে বা পুড়েও যায় কড়াটা অনেক সময় বেশি। তো দেখো আলু ভাজাটা ওখানে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, একটু খুব সরু সরু করে কেটেছি, তবু একটু সময় তো লাগবে, তাই গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়েছি। করে দিয়ে ওখানে আলুটা হচ্ছে সিদ্ধ। আর আমি এখানে দেখো আজকেই ময়দা নিয়ে আসা হয়েছে, তো ময়দাটা আমি এখন চেলে নিচ্ছি, কারণ বর্ষাকালের ময়দা বুঝতেই পারছ ময়দা এখন পোকা থাকতেই পারে, বলা যায় না তো তার জন্য। আর ময়দার পোকা কিন্তু এমনি বোঝা যায় না, ওই সাদা সাদা ছোটো ছোটো যে পোকাগুলো হয় না, তো অনেক সময় দেখবো রুটি যখন বেলছি তখন ওই রুটির মধ্যে সাদা সাদা পোকাগুলো বোঝা যায়, তখন তো একদম মুখেই তোলা যায় না, সেটা প্রায় মনে হয় না যে আর কারোর পাতে দিই। তো বিশেষ করে আমার সঙ্গে এরকম একদিন হয়েছে, মানে ময়দা চেলে রেখেছিলাম, মানে আমি সাধারণত ময়দা চালি না, খুব কমই চালি, তো মা বা দিদিভাই চালে। তো একদিন দেখলাম কি হঠাৎ করে দুধে রুটি ভিজিয়েছি নুনি বাবার জন্য, আর সেই ময়দার রুটির মধ্যে পোকা মানে ভাসছে, তো ওটা তো ওকে দিইনি, ফেলে দিয়েছিলাম। কিন্তু তারপর থেকে ময়দা এমনিতেই আমাদের চেলে রাখা হয়। তো যাই হোক দেখো ময়দাটা চালছি, আর আজকে হবে হচ্ছে স্পেশাল লুচি, কারণ আজকে এমনিতেই পূর্ণিমা, মার পূর্ণিমা, প্লাস যদি দাদা ভাই আর ও যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম আজকে রুটি লুচি হয়ে যাক। তো দেখো ময়দাটা একটু একটু করে চেলে নিচ্ছি গামলার মধ্যে, তো গামলার মধ্যে চেলে নি। আর এরই মধ্যে আমার যাও চলে এসেছে রান্নাঘরে, তো এসে এই যে দুধটা ফ্রিজে রাখা ছিল সেটা আর কি একটা বাটিতে ঢেলে নিচ্ছে, জাল দেওয়া হবে তাই। তো দেখো এদিকে দেখো আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, তোমাদের আমি বলেছিলাম না যে আলু ভাজা আগে থেকে নুন মাখিয়ে রাখলে যে জলটা ঝরে যায় এক্সট্রা, সেটা তার জন্য কিন্তু কড়ার গায়ে আলু লেগে যায় না, মানে পুড়ে যায় না, তো দেখেছো। তো দেখো এখন এবার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে দিদিভাই মাখছে ময়দাটা মাখছে। তো যেহেতু রোজেরই দিদিভাই আটাটা মাখিয়ে রাখে, তো আমার না আটাটা মাখতে একটু মানে ঠিকঠাক আটাটা মাখি মেখে নিই, কিন্তু ময়দা মাখতে গেলে একটু কেমন মনে হয়। আর এই যে আলু ভাজাটা সরিয়ে রাখছি, তো ময়দাটা দিদিভাই মেখে নিল একটু তেল আর অল্প একটু চিনি দিয়ে। আর আমি এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর ময়দাটাও অলরেডি মাখা হয়ে গেছে, আর এটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা এখন হবে না ময়দা, এখন লুচিটা করব না, কারণ এখন তো বাজে ওই 8টা নাগাদ, তো একবারে ওই 9টা 9:30টার সময় খাওয়ার সময় গরম গরম লুচিটা ভাজা হবে, তো গরম গরম লুচি আর আলু ভাজা জাস্ট জমে যাবে। তো দেখো এই যে জগটার ওপর বসিয়ে দিয়ে এলাম, কারণ ওই একটু মানে আলগা হয়ে আছে, তো যার জন্য ভালো করে বসিয়ে এলাম। আর এখানে ননি বাবা দেখো কীরকম নামছে বসে বসে, অতি চালাক না? হাতটা নেড়ে দাও, দেখতে পাচ্ছ না? দেখো এই দেখো না, হাতটা নেড়ে দাও, কই হাত কই, গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।
ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি আর আমার ননি খুব ভালো আছি। বলো দেখেছো কি খাচ্ছো? কি খাচ্ছো? বিকুট খাচ্ছো? কই দেখিয়ে দাও তো, সবাইকে দেখিয়ে দাও তো কিরকম বিকুট খাচ্ছো তুমি দেখো তো। আমার ননি অনেক পড়াশোনা শিখেছে, বলো একবার বলে দাও তো সবাইকে, পড়াশোনাটা বলে দাও তো বাবা। সেটা নয়, তুমি তুমি যে পড়াশোনা শিখেছো সেইগুলো বলো। অ বলো, অ আ, হ্যাঁ অ আ, হ্যাঁ তারপরে হর্ষয়ের পর দন্তান্ন, হর্ষই দীর্ঘই গাইবে গান, আন তবে আর কি গান জানো? এই পৃথিবী বা কেউ ভালো তো বাসে না, আর কি গান জানো? তো দেখো ননি আবা আমার কাছে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন গেছে পাপার কাছে আদর খেতে। তো দেখো ও হচ্ছে বাবার সঙ্গে থাকতে ভীষণ পছন্দ করে, তো যখনই ওর বাবা আর কি আসে বেশিরভাগ সময়টা ওর বাবার কাছে কাটায়। তো দেখো আমি এখানে চলে এসেছি চা করতে, তো অনেকক্ষণ আগে টিফিন করা হয়ে গিয়েছিল, তো এটা হচ্ছে সেকেন্ড টাইম চা হচ্ছে, মানে একবার চা হয়ে গিয়েছিল তো এখন আবার দ্বিতীয়বার আর কি চাটা হচ্ছে। তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই বেশি, মানে একবার ছেড়ে দুবার চা হলে কোনো ক্ষতি নেই, তাই না? এখন কি ব্রাশ করার সময়? তুমি কি এখন খেয়েছো? কি গো এখন কি ব্রাশ কেউ করে? তুমি তো কোনো খাওনি। তো দেখো ব্রাশটা হচ্ছে আজকে নতুন ওর বাবা এনে দিয়েছে, তো কিছুদিন ধরে যাবত ওকে ব্রাশটা করাচ্ছি, তো তাই জন্য একটা নতুন ডাক্তারখানা থেকে একটা নতুন ব্রাশ এনে দিয়েছে, আর ওর ব্রাশের প্রতি ভীষণ ইন্টারেস্ট, তো ওই যে ব্রাশ নিয়ে আর কি সর্বদা এই করেই যাচ্ছে। তো দেখো ননি বাবা আছে এখন ওর ঠাম্মির কাছে, তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ এখন বাজে হচ্ছে 9টা। তো তোমাদের বলেইছিলাম যে গরম গরম লুচি ভাজা হবে, তার জন্য তো 10টায় যেহেতু খাওয়া হবে তো চলে এলাম রান্নাঘরে। আর এসে দেখো এখানে ময়দাটা একটুখানি দলা পাকিয়ে রেখে গিয়েছিলো দি ভাই, তো সেটা এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, তো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তো কথাতেই তো আছে। তো দেখো পূর্ণিমার চাঁদ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আমার ফোনে অতটা না ভালো লাগলেও এমনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আটাটা আমার একদম ময়দাটা মেখে আমি একদম এই গুছিয়ে কেটে এখন হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো তোমাদের একটা টিপস দেবো আমি এখানে, ময়দা যখন আমরা বেলি লুচি বা পরোটার ক্ষেত্রে বেলার সময় যখন ময়দাটা আমরা এ করি তখন অনেক সময় দেখবে যে শক্ত বা টান টান লাগছে, বেলতে একটু কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন ময়দার গায়ে একটি সাদা তেল নিয়ে লাগিয়ে তারপর একটা সুতির কাপড় ভিজিয়ে সেটাকে জড়িয়ে
যদি একদম সপাটে চাপা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ময়দা এই সমস্যাটা হবে না বেলার ক্ষেত্রে। তো একদিন ট্রাই করে দেখো। আর দেখো এখানে একদম গুছি করে নিয়েছি, রেডি করে নিয়েছি, আর দিদিভাই আসবে লুচিগুলো বেলে দেবে। তো এখন দিদিভাই ওই নিচে একটুখানি জলটা তুলে নিচ্ছে, তো যেহেতু কালকে সকালবেলায় রান্না হবে একদম ঘুম থেকে উঠে, তাই আর যেহেতু সকালবেলা জল না থাকলে প্রবলেম হবেই। তো দেখো আমি এখানে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিলাম, আর যেহেতু লুচি হবে তাই তেলটা গরম হতে একটু দেরি হয়, তো অনেকটাই তেল দিতে হয়। তো আমি কড়াই একটুখানি তেলটা এই যে রেডি করে নিয়েছি, বেলন টালন দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখো আমি কিন্তু ময়দাটা বেলছি, আর দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার কিন্তু ময়দাটার মধ্যে একদম শক্ত ভাব বা যেটা বললাম যে বেলতে অসুবিধা সেরকম কিছুই কিন্তু নেই। তো তোমরা একদম কিন্তু টিপসটা ফলো করে দেখো যাদের সমস্যা হয় ময়দা বেলতে। তো দেখো এই যে একদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর চলো লুচিগুলো ভেজে নেওয়া যাক। আর দিদিভাইও এসে গেছে, তো দিদিভাই একদিকে লুচি বেলে দিচ্ছে, আর আমি এই দেখো ভাজি ভেজে ভেজে এই হাঁড়ির মধ্যে রাখছি। তো এই যে গরম গরম লুচি আর আলু ভাজা খাওয়ার যে কি মজা সত্যি। তো যাই হোক, খুব দুঃখজনকভাবে বলছি আমি খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধু খাওয়া দাওয়া কেন তারপর আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনে এখন অনেক কিছু জমে গিয়েছিলো, অনেক ভিডিও আগে জমে গিয়েছিলো যেগুলো আপলোড করা হয়নি, তো তাই ফোনে আর কোনো মেমোরি ছিল না অন্য ভিডিও শ্যুট করার মতো। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তো প্লিজ যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট কিন্তু ভিডিও রিলেটেড করো, তাতে আমার পড়তেও ভালো লাগে আর খুব ভালো লাগে।